সে যদি নুসরত সম্পর্কে বলে থাকে আগে তাহলে দোষটা হলো সিপিএমের সঙ্গে কেন। এই ভাবনা থেকেই কি আজকে আলিমুদ্দিনে প্রথমবার সাংবাদিক সম্মেলনে মীনাক্ষী মুখার্জি? ওরেও তরুণ ঈশা বাজাতর কোলায় ঈশা বুঝল অনেক আগে থেকে বলেছে, এবং এই যে নতুন প্রজন্মকে জায়গা করে দিতে হয়, এবং আমরা এটা পারি, অন্যত তো রেশারেশি, এখানে তো রেশারেশি নেই। আমি কালকে যখন আমি থাকবো না বা দূরে থাকবো তখন এই কাজটা তো আরেকজন করতে পারবে। এইভাবেই আগে প্রমোদ দাশগুপ্ত তাই করেছে, এর আগে তার আগে তার প্রজন্ম তাই করেছেন। এটাকে রিনুয়াল বলে, একটি প্রজন্মের রিনুয়াল, তিনটে প্রজন্মের যোগসূত্র, আমি আমার আগের প্রজন্মে আর আমার পরের প্রজন্মে। তো এটা হচ্ছে নতুন, শুধু আজকে এখানে শুধু নয়, এভাবে জনসভায়, এভাবে পথসভায়, এভাবে পার্টি স্ট্যান্ড সার্কেলে, ক্লাসে, এভাবে তারা ইন্ট্রোডিউস হয়েছে। আজকে যখন ক্যান্ডিডেট হয়েছে তখন লোকে মীনাক্ষীকে দেখছে, কিন্তু মীনাক্ষী তো এই জল কামান, ঐশী ঘোষ বলুন, মাথা ফাটিয়েছে তার আরএসএসের হাতে, ঠিক আছে? তারপর আমাকে শেখাবে যে আরএসএসের বিরোধী কিনা সিপিএম জিজ্ঞেস করুন। তুই হচ্ছে দীপশিতা, প্রতীকূল, সৃজন, এরকম ডজন ডজন, কারণ আমরা এদেরকে তৈরি করেছি, এরা নিজেরা শিক্ষিত হয়েছে, এরা প্রশিক্ষিত হয়েছে, এরা দক্ষ হয়েছে, এরা আন্দোলন সংগ্রামে তপ্ত হয়েছে। এ তো হঠাৎ করে কাউকে দাঁড়িয়ে হয়নি, এবং কাউকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে তো নয়, এরা আন্দোলন সংগ্রামে পড়া, আর এটাই বামপন্থা। আমিও যখন নির্বাচনে দাঁড়িয়েছি, কিন্তু এদের মধ্যে সপ্তর্ষি দেবও আছেন, অনেকেই আছেন। আচ্ছা, বৃন্দা খারাপ প্রবলেম হয়েছে, তো বৃন্দা খারাপ বৃন্দা খারাপের জন্য হয়েছে, প্রকাশ করেছে বউর জন্য হয়নি, এটা তো বুঝতে হবে। তার তাকে ইন্ডিভিজুয়াল স্বীকার করুন। সপ্তর্ষি দেব তো প্রেসিডেন্সি থেকে ছাত্র আন্দোলন করেছে, তারপর যুব আন্দোলন করেছে। ইনসিডেন্টলি আমার ছেলে নেই, কিন্তু আমার ছেলে যদি হতো, সে কি আমার ছেলে হিসেবে হতো? সে যদি ছাত্র আন্দোলন যুব আন্দোলন থেকে নেতা হয়ে ওঠে তো অসুবিধা কী আছে? এই এ ব্যাপারে কোনো 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 ভাইপো কালচার নেই এখানে। সে তো সুকান্ত ভট্টাচার্য ভাইপো ছিল, বিদ্যুৎ ভট্টাচার্য, আপনি সেটাও বলবেন তাহলে, ওই তো ভাইপোকে তাহলে করে দিলেন, কারণ না কারণ তো ছেলে কাউকে না কাউকে তো হতেই হবে। কিন্তু সে তো সুকান্ত পরিচয় হয়নি, সে নিজস্ব পরিচয় হয়েছে। এটা বামপন্থীরা ভাইপো কালচার প্রসঙ্গে একটা প্রশ্ন, একটা কথা মনে পড়লো, একজন অভিযোগ করেছিল যে পার্টিতে নাকি সেলিম কোঠারি চলে, এটা কি সত্যি, কি বলবেন? সবচেয়ে ভয় আছে, আমার কোনো ভাইপো নেই, ভাইজি নেই, পার্টিতে তো কেউ নেই, কাউকে দেখতে পেয়েছেন কাউকে না, আর কোঠারি কেন চলবে? আমি কে পার্টির? পার্টিতে একটা সম্পাদক মণ্ডলী আছে, একটা পিবি আছে, একটা সেক্রেটারি আছে, কারোর কিছু চলে না। আপনি দেখলেন না, জ্যোতি বসু প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, তো পলিট ব্যুরোতে কালেকটিভ সিদ্ধান্ত হয়েছিল, তখন তো আপনারা মনে করতেন জ্যোতি বসু সিপিএম, সিপিএম জ্যোতি বসু, ভালো বা মন্দ আলাদা কথা আমি বলছি, তা আপনি হঠাৎ করে আপনার প্রশ্ন করলে হবে, আপনি বুঝতে পারতো কালেকটিভ ডিসিশন, বুঝতে পারছেন তো? এটা যেহেতু মমতার পার্টি আছে, অমিত শাহের পার্টি আছে, মোদীর পার্টি আছে, নীতিশ কুমারের পার্টি আছে, এরকম আর এদেরই পেছন পেছন ধাওয়া করতে করতে এই যে কালেকটিভ লিডারশিপ, এটা তো ভুলে গেছেন আপনারা না, কিন্তু আমরা একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত করি। আর আমি ছাত্র যুব আন্দোলনে আমার সরকার দায়, আমার দায়িত্ব, সুতরাং নতুন ছাত্র যুবরা যতটা বেশি রিক্রুটেড হবে, তত বেশি প্রশিক্ষিত হবে, আমার সেটা গর্বের জায়গা। সেখানে তার আমার ভাইপো ভাইজের কী আছে? আমি তো এর মধ্যে কাউকে আমার কাউকে ঢোকাতে চাই, ঢোকাচ্ছি না, দরকার হয় না। যেমন কমিউনিস্টদের ওই যে সারা রাতে দেশ জুড়ে আমার ঘর বাড়ি ঘর বাড়ি সৈচরী গান শুনেছেন, তেমনি আমরা এরকম খণ্ডক্ষুদ্ধ করে দেখি না, একটা বৃহত্তর পরিবার। মীনাক্ষী আমার মেয়েও তাসুরি দিয়েছে, সৃজন আমার ছেলেও তাসুরি দিয়েছে, এটা তো সবসময় একটা বায়োলজিক্যাল রিলেশন থেকে হয় না। যদি বড়ো পরিবার আপনি দেখেন, সব বড়ো পরিবারের সদস্য, এখানে কোনো কোটারির দরকার হয় না। আবার যদি কোটারি হলে তাহলে আপনি বলবেন অমুকের ছেলে হয়ে গেলো, আপনার ছেলে হলো না কেন? ওসব বাদ দিন, আসলে রাজনীতির কথা বলুন, শিক্ষার কথা বলুন, স্বাস্থ্যের কথা বলুন, চিকিৎসার কথা বলুন, আগে হলে হাসপাতালের কথা বলতাম, এখন শ্মশানের কথা বলুন, কবরস্থানের কথা বলুন। প্রধানমন্ত্রী বলেছিলেন না, শ্মশান কি বাত হোক, কবরস্থান কি বাত হোক, তো শ্মশান কি বাত হোক, উত্তরপ্রদেশ নির্বাচনে বলেছিলেন, এখন বাংলা নির্বাচনের সময় এখন গোটা দেশ শ্মশানের কবরস্থানের কথা বলছে, আর ওনাকে এখন উত্তরপ্রদেশে শ্মশানের দেওয়াল ঘিরে, যাতে ছবি না তুলতে হয় সাংবাদিক, তার জন্য দেওয়াল ঘিরতে হচ্ছে, আর দ্রোণ থেকে ছবি তুলতে হচ্ছে, যে একসঙ্গে কত সচিতা জ্বলছে। এ হচ্ছে আমাদের রাজ্যের দুর্ভাগ্য, দেশের দুর্ভাগ্য। সেলিমদা, একটা বিষয় বলুন, এই যে আপনি যেটা বলছিলেন যে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী আসছে, হেলিপ্যাডে নামছে, মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, এই রাজনীতিটা যেন এই মুহূর্তে নির্বাচনটা একটা ইভেন্টে পরিণত হয়েছে, এক একজন এক একটা ইভেন্ট লঞ্চ করছে, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে বামেরা এবং সংযুক্ত মোর্চার সে অর্থে কোনো ইভেন্ট নেই, একটু পিছিয়ে প্রচারে নির্বাচনে সবটাতে একটু ইভেন্টহীন তারা, কী বলবেন? আচ্ছা, আপনি যখন নেমন্তন্ন বাড়িতে খান,
তখন যে একটা কাগজে একটা মেনু ছেপে দেয়, তাই না? একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ থাকে, আজকাল আবার তো থিম ম্যারেজ হয়, তা না হলে একটা ক্যাটারার থাকে, তাতে সব লেখা থাকে না। আপনি বাড়িতে যখন আপনার স্ত্রী বা বৌদি বা মাসি বা মা যখন রান্না করে খাওয়ান, তাই তো ওরকম কাঠ ছাপানো থাকে না, থাকে খাওয়াটা কোনটা আপনার ভালো লাগে এটা আপনার রুচির উপর নির্ভর করে। কিন্তু উনি মাকে বলেছেন তোমার তো এরকম কার্ড ছাপিয়ে তুমি দিচ্ছ না মেনু কার্ড। এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ইভেন্ট দেখে দেখে মনে হয়েছে যে এটাই বলে এটাই হচ্ছে পথ, ওটা নয়, ওগুলো বিকৃতি, ওটা বিকৃতি, সোজা কথা বলতে হবে। ওটা ভাড়া, ওটা ভাড়াটা কেটে নিয়ে এসছে বলে না আপনি ওটাকে লাগানো হয়েছে। আপনি যদি নিজে ভিয়েনা নিয়ে বা বাড়িতে রান্না করে যদি খাওয়াতেন তাহলে ওরকম কার্ড ছাপাতে হতো না। তাহলে এরা পিকেকে ভাড়া করে নিয়ে এসছে, ওরা আরও 10টা ইভেন্ট কোম্পানিকে নিয়ে এসছে দেশি বিদেশি। এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কী করবে? তাই তো নিজস্ব ইভেন্ট ম্যানেজ করতে হবে। কমিউনিস্ট পার্টি তো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট ভাড়া নেয়নি, আমরা তো আমাদের নিজের ইনহাউস করছি। তো আমাদের ইনহাউস নিজস্ব সক্ষমতা, নিজস্ব সামর্থ্য বাড়ানো বেশি দরকার। যে বিজেপি মোদী বিকৃতভাবে আত্মনির্ভর ভারতের কথা বলছে, সে বিজেপি তো আত্মনির্ভর নয়। তার যদি দেশি বিদেশি কোম্পানিগুলো যদি অ্যাডভাইস না দেয়, আমি তো একটা কথা বলতে পারি না রাজনীতি নিয়ে, তাকে যদি স্ক্রিপ্ট না দিয়ে দেওয়া হয়। একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারবে না, 10টা লোক আনতে পারবে না যদি ভাড়া কোম্পানি লোক আনার ব্যবস্থা যদি না করে, ঝাড়খণ্ড থেকে হোক বা বাংলা থেকে হোক বা ইনভার্টার শ্রমিক হোক। দেখেছেন তো টিভিগুলোতে, আমরা তো বার করছি যে কীভাবে যারা জমায়েতে আসছে তারা কারা, কোত্থেকে আসছে। তৃণমূল কংগ্রেসে যদি 100 দিনের কাজের লোক, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, বিভিন্ন স্কিমের প্রাপকরা, তারা যদি না আসে তৃণমূল 4টে লোক জড় করতে পারবে না। নিজের দলের সক্ষমতা নেই, নিজের দলের শক্তি নেই সরকারি। আর এই জন্যই জমায়েত করেনি, কারণ এসডিও বিডিওরা আর এসপি আর ডিএসপিরা করতো জমায়েত, তারা যখন নেই এখন ভোটের সময়, সেজন্য তৃণমূল কোনো বড়ো সমাজ সমাবেশে ডাক দেয়নি। আর আমরা সমাবেশ করে দেখিয়েছি, তার জন্য পঞ্চায়েত লাগে না, পুরসভা লাগে না, সংগঠনের ধক দিয়ে হয়। আর তারপরে বলছেন আপনাদের তো কিছু নেই, যদি কিন্তু চোখের, যদি আপনি টেলিগ্রাফিক্যালি যদি পড়েন, সরাসরি না পড়েন, আপনি যদি টেলিস্কোপে যদি দেখেন, আপনি দেখতে পাবেন কী করে, সরাসরি চোখ মেরে তাকান, তাহলে বুঝতে পারেন আমি অন্তত নিজে নির্বাচন লড়েছি জন্য দলে। তা আমাদের কি কোনো কর্মসূচি হয়নি, কোনো মিছিল হয়নি, কোনো মিটিং হয়নি? কিন্তু আপনি যদি বলেন না আপনার তো হেলিপ্যাড হয়নি, ঠিকই, আপনি যদি বলেন না আপনার তো 14টা গাড়ি কনভয় ছিল না, আপনি তো 1টা গাড়িতে ঘুরছিলেন। তো এই যে কুৎসিত প্রদর্শনী অর্থ বলে, এটা কোত্থেকে আসে? তোলাবাজি, চিট ফান্ড, চিটিংবাজি ফান্ড, পিএম কেয়ার্স ফান্ড, লুটের টাকা, ঘুষের টাকা, মেহনতের টাকা দিয়ে হয় কখনো? কখনো আপনি যদি পরিশ্রমী হন এবং রোজগারে হন, আপনি যদি নিজের রোজগার করে করেন, তাতে আপনি কখনোই খুব বেশি আড়ম্বর করতে পারেন না। পরের পয়সায় ফুটুনি, এটা জনগণের পয়সায় ফুটুনি হচ্ছে। যে চণ্ডীতলায় একটা বাস টার্মিনাস আজ পর্যন্ত গড়ে ওঠেনি, সেখানে মমতা ব্যানার্জির জন্য হেলিকপ্টার, তোমার গিয়ে মোদির জন্য হেলিকপ্টার, আবার আলাদা হেলিপ্যাড, আবার হচ্ছে তোমার গিয়ে যোগীর জন্য হেলিপ্যাড, আবার মিঠুনির জন্য হেলিপ্যাড, আবার দেবের জন্য হেলিপ্যাড তৈরি করতে হয়েছে আলাদা জায়গায়। তাছাড়া একটা মানুষের যেটা দরকার সেটা দরকার ছিল, বাস টার্মিনাস, বাস স্টপেজ সেটা পর্যন্ত নেই। কোনটা চাই আমরা? আমাদের প্রায়টা কী? আর লোকে এখন, আগে ছিল যখন প্রথম প্রথম ঘটে ছিল 2014-তে, তো অনেক আড়ম্বরপূর্ণ ব্যাপারটা মনে হয়েছিল, এখন ওটা হেজে গেছে, নেতারা হেজে যায়নি, ওই মুখগুলো হেজে গেছে। আর এই জন্য এখন অভিনেতাদের নিয়ে আসতে হচ্ছে, নাহলে মিঠুনকে নিয়ে আসার কী দরকার ছিল? কোত্থেকে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছে। কিন্তু মিঠুন তো একটা সময় সুভাষ চক্রবর্তীর হয়ে প্রচার করেছিল, রমলা চক্রবর্তীর হয়ে প্রচার করেছিল, কী বলবে? যখন তাজা ছিল, ফ্রেশ ছিল, তখন আমাদের সঙ্গে ছিল, যখন বাসি হয়ে গেছে তখন তৃণমূলের কাছে গেছে। এটা অনেকটা বিজেপির ওয়াশিং মেশিন তত্ত্বের মতো হয়ে যাচ্ছে না? বিজেপি না, ওটা আমারই কথা, মমতা চুরি করেছিল বলে আমি 4-5 বছর ধরে বলছি, ওয়াশিং মেশিন যেদিন থেকে মুখ খুলকে নিয়েছিল। যাক, সেটা এখন অসুবিধে তত্ত্ব, বিজেপি ওয়াশিং মেশিন নয়। আমি তো পরিষ্কার বলছি, এখন যখন মিঠুন নায়ক, তখন বামপন্থীর সঙ্গে ছিল, যখন চিট ফান্ডের গাড্ডায় পড়লো তখন তৃণমূলে গেল, এখন যখন আরও কিছু ইডি সিবিআই কিছু ব্যাপার হতে পারে তখন বিজেপির কাছে গেল, তো কোনটাকে আপনি গ্লোরিফাই করবেন? আমি তো নায়ক মিঠুনকে জানি, আমি তো মৃগায় জানি। আপনার কথায় বারবার করে চণ্ডীতলা আসছে, চণ্ডীতলায় প্রচার করে কী বুঝলেন, চণ্ডীতলায় কী বুঝলেন কী হতে যাচ্ছে? আমার কথা শুনে এটা বুঝতে পারছেন না? কতটা কনফিডেন্ট, কতটা নিশ্চিত মোহাম্মদ সেলিম জয়ের ব্যাপারে? আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, কথা বলেন, আমাদের আমাদেরকে কী মনে হয়েছে? আমি ওখানে প্রথমত, এখন আমি বলেছি বড় সভা করবো না, আমি কি সূর্য মিশ্র, বিমান বসু তাদের কাউকে জনসভা করেছি? আমি কোনো বড় জনসভা করেছি? সব জায়গায় আমি হেঁটে সবকটা গ্রামে যাওয়ার চেষ্টা করেছি, সব বাড়িতে হয়তো পৌঁছতে পারিনি, কিন্তু সব অলিগলি দেখিয়েছি, সরাসরি মানুষের সঙ্গে কথা বলেছি,
ছোটো ছোটো পথসভা করেছি আর দুদিন বড় বড় মিছিল করেছি। বাকিটা আমাদের ওখানকার যারা অল্প বয়সী ছেলে মেয়ে আছে, আমাদের যারা সমর্থক আছেন, যারা বয়স্ক মানুষজন আছেন, তারা হই হই করে নেমেছিলেন, তারা প্রচার করেছেন। আর আমরা যে দুটো সভা করেছি দুটো প্রান্তে, সেটা একদিন দুদিনের নোটিস, সেটা উচ্চ পড়াভিত ছিল এবং সবাই বলেছে 34 বছরেও আমরা যখন বামফ্রন্ট সরকারে ছিলাম তখনও ওই পাড়ায় অত সভা বড়ো সভা আমরা করি। মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে, সেটা আমাদের কোনো আলাদা করে ইভেন্ট ম্যানেজ করতে হয়নি। আবার ওখানকার মহিলা ভোটারদের আবদার রাখতে হয়েছে, ওরা বলেছে আমাদের শিলেখাকে চাই, সব জায়গায় দিচ্ছে কবে যে শিলেখাকে চাই, একটা মিছিলে শিলেখা এসছে। আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা বলেছে আমাদের একটা মিছিলে বাদশা মৈত্রকে চাই, বাদশা মৈত্রকে একদিন ডেকেছি, কোনো অসুবিধা হয়নি। সবচেয়ে কম খরচে ভোট করেছি, কোনো ভোট করার জিপেরও দরকার হয়নি। প্রতিদিন দুদিন মিছিলের জন্য ভাড়া নিয়েছি, দুদিনের জন্য বাকিটা হেঁটে যাবে, হেঁটে পা করেছি, দুদিনই গাড়িতে উঠেছি। এবং মানুষের ওপর বিশ্বাস রাখতে হয়, মানুষ চেয়েছেন এই সন্ত্রাস থেকে মুক্তি, মানুষ চেয়েছেন অশান্তি থেকে মুক্তি, মানুষ চেয়েছেন এই হিংসাশ্রী রাজনীতি থেকে মুক্তি, মানুষ চেয়েছেন যাতে এখানে শিল্পায়ন হয়, কলকারখানা হয়, বেকার ছেলেমেয়েরা কাজ চায়, মা বোনদের ইজ্জত এবং সম্মান থাকে, নিরাপত্তা যাতে থাকে, বয়স্ক লোকরা তাদের হার্ড আর্ন মানি তারা ব্যাংকে রেখে দিন, যাতে লোপাট না হয়ে যায়, ব্যাংকে যাতে চুলে না চলে যায়, সেটা তাদের ঘরে সুদ যাতে না কমে যায় সেটা হয়। আর এই গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম যে বাড়ছে, সবাই ভীতসদ্য। তো লোকে এই যে ভীতসদ্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় করতে, আমি তখন মোদিভাই দিদিভাই বলেছিলাম, এমনি এমনি বলিনি, এখন দুজনের কাজকর্মের মধ্যে কোনো তফাৎ নেই। পেট্রোলের যে 100 টাকার মতো দাম হচ্ছে তাতে 50% তো বিজেপি আর তৃণমূলে ভাগাভাগি আছে, মানে দুটো সরকারে কেউ কমাচ্ছে না, গ্যাসের ক্ষেত্রেও তাই। আবার কাজের রিক্রুটমেন্ট এরাও করছে না, ওরাও করছে না, বেকার ছেলেমেয়েরা ঘুরছে, কারখানা এখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না, কেন্দ্র সরকার নিজের কারখানা বেচছেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বেচতে চাইছেন, ইতিমধ্যে রুডা রিজন রুট বেচে দিয়েছেন, ইতিমধ্যে তোমার গিয়ে বিভিন্ন প্রজেক্ট তারা বেচে দেওয়ার চেষ্টা করছেন। আর তৃণমূল কংগ্রেস আমাদের যে রাজ্য সরকারের যা ছিল সেগুলো বেচে দিয়েছে। আমি চণ্ডীতলার কথাই বলে দিই, একটা উদাহরণ দিই, আমাদের সময় ওখানে হচ্ছে মাদার ডেয়ারি তৈরি করলাম, বামফ্রন্টের ভালো চলছিল, লাভজনক ছিল, এখন গত 10 বছর ধরে ওটাকে শুকিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কোনো জ্বালানকে দেখবেন বেঁচে দিয়েছে, এরকম অন্যগুলোকে বেঁচে দিয়েছে। আবার বিজেপি কোল কমপ্লেক্স যেটা ছিল, ইন্দিরা গান্ধী আমলে তৈরি হয়েছিল ডানকুন্ডি কোল কমপ্লেক্স, আমাদের বামফ্রন্ট ছিল, আমার কারণ মিথেন গ্যাস ওখানে করে পাইপলাইন দিয়ে গ্যাস সাপ্লাই করার কথা ছিল কলকাতায়, এখন সব চৌপাট হয়েছে, এখন বিজেপি কোল কমপ্লেক্সকে লুটে তৃণমূল নিচে দুর্নীতি করেছে, করছে এখন ওখানে মস্তানি করছে, আর বিজেপি ওটাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে। দুটো উদাহরণ তো দেখলাম, দুটো বড়ো প্রজেক্ট ওখানে, লোকরা চাইছে যাতে ওখানকার শিল্পগুলো বাঁচুক, ডানকুনি একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে গড়ে উঠবে, দরকার আমাদের। আমি দিল্লিতে যখন ছিলাম তখন লড়েছিলাম আমরা এই যে ইস্ট ওয়েস্ট করিডর যাতে হয়, তার জন্য ডানকুনি ইম্পর্টেন্ট, এবং তার মার্কেট অ্যাক্সেস থাকবে, র মেটেরিয়াল অ্যাক্সেস থাকবে, সিঙ্গুর তার পাশে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, ইতিমধ্যে কলকারখানা হয়েছে, কিন্তু ডানকুনি একটা আধুনিক শহর হিসেবে গড়ে ওঠেনি, সেই শহরটা গড়ে উঠবে। এবং কলকাতা একটা স্যাটেলাইট সিটি, হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নেই, এই যোগাযোগটা আরও বেশি করতে হবে। নদী 10 বছরে মজে গিয়েছে, খাল মজে গিয়েছে, চাষিরা জল পাচ্ছে না, সেগুলোকে এখন দখল করে জমি করে নিচ্ছে তৃণমূলেরা, সেটাকে আবার আমরা সংস্কার করবো, এটা লোকে চাইছে, সেজন্য ভোট দেবে আমাকে। একদমই সেলিম দা, আপনারা সোশ্যাল নেটওয়ার্কের গুরুত্ব একেবারেই অস্বীকার করছেন না, এবং আপনারা এই মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ, টুম্পাশোনা এসছে, হালফেরাও লালফেরাও এসছে, কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কে আসাটা কি একটু দেরি হয়ে গেল না, আপনার কি মনে হয়? দেরি হয়নি, তুমি এটা জানো না, তো আমি জানি রাখি, গত শতাব্দীতে 1999 সালে মানে 20th century গোটা দেশের মধ্যে পলিটিশিয়ানদের একমাত্র ওয়েবসাইট একজন হিসেবে তার নাম মোহাম্মদ সেলিম, www.mohammadsalim.com, www.mohammadsalim.org, আর কোনো পলিটিশিয়ানের ছিল না, তখন কোম্পানিগুলো হতো এক, এবং এটা স্টেটসম্যান এডিটোরিয়াল লিখে দিয়েছিল, আমি বললাম আমার মনে থাকতো না, 1999 আমরা যেটা করেছি অনেক বেশি এখন এবারে পেশাদারিত্ব দেখিয়েছি, কারণ আমাদের নিজের ইনহাউস ক্যাপাবিলিটি তৈরি করতে হয়েছে, আমাদের একদল ছেলে মেয়েকে তৈরি করতে হয়েছে, ট্রেনিং দিতে হয়েছে, প্রশিক্ষিত করতে হয়েছে, তার সঙ্গে নানা রকমের টুলসগুলোকে আমরা ব্যবহার করেছি, ব্যবহার করতে শিখেছি, সেগুলো লাগে, এগুলো খুব ফাস্ট চেঞ্জিং আছে। তো আর তিন হচ্ছে লকডাউন একটা সুবিধা করে দিয়েছিল, আমরা যারা লিডারশিপ আছি এত বেশি বক্স ছিলাম দৈনন্দিন কাজকর্মের মধ্যে, তখন আমরা এই যেমন পার্টি ক্লাস নেওয়ার, যেমন মন্ত্রিত্ব থাকলে সরকারে থাকলে যেটা করা হচ্ছিলো না সেটা যেমন সময় দেওয়া হলো, এই এক বছর আমরা প্ল্যানিং পার্টে ড্রয়িং বোর্ডে ডিজাইন করে প্লেন তৈরি করে কীভাবে করবো, কোনটা কোনটা করবো, কোনটা কাকে দিয়ে করানো হবে, এবং এগুলো ভার্চুয়াল মিটিং করে গত এপ্রিল মাস থেকে আমরা আমাদের এই নতুন করে আমরা আমাদেরটাকে ঢেলে সাজিয়েছি।
এটা আমাদের না হয়েছে এই যে সিপিআইএম একটা ফিজিক্যাল সিপিএম একটা ডিজিটাল সিপিএম দেখছো তো এটা আমরা ডিজিটাল সিপিআইএম এটা আজকে নয় আমরা উনিশে যেটা উনিশে গল্প করো উনিশের আগস্টে আমরা এটাকে লঞ্চ করি তখন তোমার নজর ধরি আর এখনও নজর দিয়েছো তো 2% উপরে নজর দিয়েছো আরও অসংখ্য গান কবিতা নাটক ছড়া কার্টুন মিম ভরে গেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু যার যেটা নজরে পড়ে আর কি সেরকম আমি তোমাকে অন্তত কয়েক ডজন গান বলতে পারি আচ্ছা ফ্ল্যাশ মব হয়নি ডান্স করেনি ফ্ল্যাশ মব আমাদের দেশের রাজনীতি কোথাও ছিল কোনোদিন প্রয়োগ দেখেছে এটাকে পাড়ায় মহল্লায় শুধু একটা টিম কলকাতা এটা নতুনত্ব না এটা ফিজিক্যাল আর ডিজিটাল নয় আচ্ছা যে হলদা গাড়ি দেখো সৌরপালি যেটা করেছে তা এরা কি সিপিএম করতেছে তা না একটা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মনে করেছে ক্রিয়েটিভিটি ইনফিউজ টেকনোলজি ড্রিভেন আমরা কিছু করতে পারি আমরা শুধু তাদেরকে উৎসাহ দিয়েছি এবং এরা লকডাউনের সময় এই চিপ ক্যান্টিন করার সময় এই ছেলেমেয়েরা যুক্ত হয়েছে যাদের ওয়ার্ক ফ্রম হোম হয়েছে যারা অন্য জায়গায় কাজ করতো তারা যখন ফিরে এসছে আমাদের শক্তিটা অগমেন্টেড হয়েছে এবং ডিস্টেন্স মোডের জন্য সুবিধা হয়েছে সবাই যে এখানে আছে তা নয় কেউ গুড়গাঁওতে কেউ পুনাতে কেউ হায়দ্রাবাদে কেউ মুম্বাইতে কেউ সিলিকন ভ্যালিতে যে যেখানে আছে সেখান থেকে তারা সবাই পরামর্শ সাহায্য দিচ্ছে এটাকে আমি নেটওয়ার্কিং করতে পেরেছি সেলিনদা একটা প্রসঙ্গ আব্বাস আর সেই অর্থে এর আগে যে সমস্ত ভাইরাল হচ্ছিল তার স্টেটমেন্টগুলো সাম্প্রদায়িক এবং আরও অন্যান্য কোটাঙ্কোর যে সমস্ত স্টেটমেন্টগুলো আর সেইগুলো খুব একটা তাকে করতে শোনা যাচ্ছে না খুব একটা না একেবারেই শোনা যাচ্ছে না এর কারণটা নাকি মোহাম্মদ সেলিম আব্বাসকে প্রপার ট্রেনিংটা দিচ্ছেন কি বলবেন এটা তাকে আন্ডারস্টিমেট করে ওর নিজের বিদ্যা আছে বোধ আছে শক্তি আছে এবং তার নিজস্ব তোমার জ্ঞানগম্ভী যেটা আছে এবং সে খুব বেশি আর্টিকুলেট এবং খুব বেশি কমিউনিকেটিং স্কিল আমার থেকে বেশি ভালো ওর কমিউনিকেটিং স্কিল সেটা স্বীকার করতে অসুবিধা নেই কিছু যেমন মীনাক্ষীর আছে আমার থেকে বেশি ভালো বক্তব্য রাখতে পারে সেটা তো গর্বের কথা সেখানে আমরা এটুকু বলতে পারি আগে যেসবগুলো ভাইদেরগুলো করানো হচ্ছিল এবং এখানে তৃণমূল আর বিজেপি দুজনে একসঙ্গে মিলে করছিল তুমি বলে যাবে স্টেটমেন্টগুলো তো রেখেছিল মানে করানো হোক বা না হোক সেই স্টেটমেন্টগুলো রাখিনি এমন তো নয় সেলিনদা আচ্ছা কখন রেখেছিল যখন ওর রাজনীতির ধারে কাছে ছিল না এটা একজন বলছিস কেন তাহলে নিয়ে আসা হলো তাহলে যখন সে বলেছিল তখন তুমি কেন বললি তখন তাকে তোমাকে খাইয়ে দেয়নি স্পুড ফিডিং মিডিয়া তাহলে ও তো এর আগে বলেছিল ওটা যা যা যে স্টেটমেন্ট আমি বলছি এখন আসছে আমি এখন সেগুলো তুলছি সেইগুলো যদি ঠিক না হয় কোনো ঠিক নয় তাহলে সেগুলো ও বামপন্থীদের আসার সঙ্গে সঙ্গে ওটা কেন ভাইরাল হলো তার আগে কেন বাংলার মিডিয়া কেন নজর দেয় না এগুলোতে কোথায় ঘুমে থাকে হঠাৎ করে ছয় ঘন্টা খানেক থেকে 24 ঘন্টা জেগে উঠলো তার মানে যখনই হয় পিকেট টিম নলে আইটি সেল যেটাকে তোমাদের কাছে ফিট করে দিচ্ছে তখন তোমার নজরে পড়ছে কেন সে যদি নুসরত সম্পর্কে বলে থাকে আগে সে যদি অন্য কোনো বক্তব্য বলে থাকে সে তোমাদের নজরে আসেনি কেন তাহলে দোষটা হলো সিপিএমের সঙ্গে কেন পরিষ্কার কথা বলছি এখন যুক্তি দিয়ে দুই হচ্ছে যে সে যখন রাজনীতির ময়দানে এসছে তাকে বিচার করো সেখান থেকে যে ছেলেটা হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছে তুই তখন বলছো তুই প্রাইমারিতে ওই অঙ্কটা ভুল করেছিলি তো কোন যুক্তি উত্তরণ ঘটেছে এবং তার নেপথ্যে মোহাম্মদ সেলিম সেটাই তো প্রশ্ন আমি কোন রকেট উৎক্ষেপণ যন্ত্র নিয়ে ঘুরছি না যেখান থেকে উৎক্ষেপণ করবো আমি আমার পরের প্রজন্ম আমার নিজের প্রজন্ম আমার আগের প্রজন্ম তাকেও সোজা সাপটা বলি কোনটা ভুল কোনটা ঠিক এই জন্য অনেক আমার বদনাম আছে কিন্তু আমি অন্যায়কে অন্যায় বলতে দ্বিধা করি না এবং বাকিদেরকে মোটিভেট করি সবাইকে এবং আজকে দাঁড়িয়ে যারা এমআইএম আসবে ওয়েসি আসবে বলে যে মিডিয়া একটা ছবি বানিয়ে রেডি করে রেখেছিল একটা একদিকে মমতা থাকবে একদিকে মোদি থাকবে আর মাঝখানে ওয়েসি থাকবে তাদের যেহেতু বাড়াভাতে ছাই পড়লো আমাদের হোম গ্রোন গ্রাম বাংলার গরিব মানুষের প্রান্তিক মানুষের আদিবাসী তপশিলী মুসলমানদের কথা বলছে এবং সে হিন্দু বিদ্বেষী নয় তাকে জোর করে তুমি ফান্ডামেন্টালিস্ট বলবে জোর করে সাংবাদিক বলবে তুই করেছিস তো বাপ করেছিল ওই মেষ শাবকের গল্প আছে না এই সকল গল্প যখন বললো যে নেকড়াকে বললো যে আমি তো নিচে জল খাচ্ছি মেষটা বললো শাবকটা তাহলে তুই করেছিস তো বাপ করেছে তোমাদের এই চ্যানেল
আজকে আমি নিজে সাবস্ক্রাইব করব, লিংক পাঠাবে এবং আমি বাকিদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, সোজা সবটা কথা হয় আর অন্তত মন খুলে কথা বলা যায়। ভালো লাগলো, আপনাদের ভালো লাগবে।